তোর স্যারের আবার চাকরি হইলে ও সব কিছু ঠিক হয়ে গেলে তখন আবার আসিস। তাছাড়া তোকে ছাড়া আমার কষ্ট হবে কাজ করতে, আমি মানা নিব টাকাটা নেই। সুফিয়া সুফিয়া দেখালাম মা, এই টাকাটা রাখ সুফিয়া, আর কালকে থেকে আর কাজে আসা লাগবে না। কেন খালাম্মা, আপনি কি ঢাকার বাইরে কোথাও যাইতেছেন? না রে, ওরকম কিছু না। আপনি কি তাহলে নতুন কোনো কামের মানে খুঁজে নিছেন? আমি তো রোজ টাইম মতোই কাজে আসি আর সব কাম কাজও ঠিকঠাক মতোই করি, তাহলে আপনি আমার যাইতে মানা করলেন খালাম্মা? তোর স্যারের চাকরি চলে গেছে, আর তাছাড়া আমরা তো এখনো ভাড়া বাসায় থাকি, গত ছয় মাসে জমানো টাকা প্রায় সব শেষ, বাসা ভাড়া অনেক টাকা বাকি, তাছাড়া বাচ্চাদের স্কুলের বেতন, আমার ওষুধ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এসব দিতে দিতে কি আর টাকা থাকে? তাছাড়া তো টাকাটাও তো দিতে হবে, ওইটাও দিতে এখন আমাদের কষ্ট হবে। টাকাটা নে, তোর স্যারের আবার চাকরি হইলে ও সব কিছু ঠিক হয়ে গেলে তখন আবার আসিস। তাছাড়া তোকে ছাড়া আমার কষ্ট হবে কাজ করতে, আমি মানা নিব টাকাটা নেই। এই সামান্য একটা কারণে আপনি আমার পাঁচ বছরের সম্পর্ক ভুলিয়া যাইতেছেন খালাম্মা? আমি পাঁচ বছর ধরে আপনার কাছে কাম করি, আপনার মনে আছে যখন আমার শাশুড়ি মারা গেছিল তখন আমার কাছে কোনো টাকা পয়সা আসছিল না, তখন আপনি আমারে টাকা দিছিলেন আমার শাশুড়ির কাফনের কাপড় কেনার জন্য, কবর দেহের জন্য আপনি আমারে টাকা দিয়ে তখন সাহায্য করছিলেন। আমার বাচ্চাটা যখন অসুস্থ ছিল, আমার ছোট পোলাটা কি অবস্থা ছিল ওর, আমার জামাই আর আমি তো ভয় পাইয়া গেছিলাম, তখন আপনি আমারে কইছিলেন ভালো একটা ডাক্তার দেখানির লেগিয়া, আপনি তখন নিজে আমারে ডাক্তারের টাকা দিছিলেন, আমারে সাত দিনের ছুটিও দিছিলেন আপনি, আর আপনি ওই সাত দিনের ছুটির একটা টাকাও কাটেন নাই আমার থেকে। আপনি ভাবলেন কেমনে আমি এত কিছু ভুলে গেছি, আর আপনার এমন খারাপ সময়ে আমি আপনার রেখা চলে যাবো আপনি ভাবলেন কেমনে? আমি এতটাও খারাপ না খালাম্মা। আর শোনেন, আমি কিন্তু কালকে থেকে রোজই কামে আইমো, ঠিক টাইম মতোই কাম করতে আমো, আপনি কিন্তু আমার মানা করতে পারবেন না। যাক, অনেক কান্নাকাটি হয়েছে, এখন রান্নাঘরের কাজগুলো ঠিক মতো সেরে নে। কে? ও তুই, আয় ভিতরে একটু দাঁড়া, আমি আসছি। খালাম্মা, এই নেন আজকের দুধ। এই নে টাকাটা রাখ, এই মাসের বিল। আর হ্যাঁ শোন, কালকে থেকে এক লিটার না, আধা লিটার তুই দিস। আধা লিটার? আধা লিটার কেন খালাম্মা? ও বুঝছি, বাচ্চারা কোথাও বেড়াইতে গেছে তাই না? না রে, ওরকম কিছু না, তোর খালুজানের চাকরিটা চলে গেছে, তো এখন এত দুধ নেওয়া সম্ভব না, এত টাকা খরচ করে আধা লিটারে দেশ কালকে থেকে। খালাম্মা, আমার যখন খারাপ সময় আছিল তখন তো আপনি আমার অনেক উপকার করছেন, মনে আছে আপনার আমার ছোট বোনের বিয়েতে আপনারাই তো 10,000 টাকা দিয়া আমারে সাহায্য করছিলেন, কালু জানের কথাতেই তো আমার পোলাদারে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারছি, ও যখন লেখাপড়া না বুঝে তখন আপনার কাছে দৌড়ে এসে ওইটাই আসে, আর আপনি তো নিজের সন্তানের মতো সব কিছু বলে দেন। হাসপাতালে যখন আমার পোলাদার জন্ম নেন তখন তো আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না,
আপনি তো হাসপাতালের সব বিল টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করছেন, তাহলে আপনি কোন খাবেন না? আজকে আপনার দুঃসময় আপনার পাশে যদি আমি না থাকি তাহলে আমি কেমন মানুষ? আধা লিটার না, প্রতিদিন আমি আপনার 1 লিটার করে দুধ দিয়ে যাবো। আপনার কাছে টাকা পয়সা হিসাব চাইছে কেটা? আর এটা এইটাই সামান্য গরিবের সামান্য উপহার হিসেবে মনে করে রাখবেন খালাম মা, কন রাখবেন? আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কিন্তু শর্ত? কিসের শর্ত খালাম মা? তোর খালার যখন আবার চাকরি হবে তখন এই বকেয়া বিল সব হিসেব করে কিন্তু নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে খালাম মা, আমি তো অন সব কিছু হিসেব করে নেব খালাম মা। আমি অনেক খুশি হয়েছি খালাম মা, তাহলে আমি এখন যাই খালাম মা। আসসালামু আলাইকুম। স্বার্থ ছাড়া মানুষের উপকার করা যায় তারা শিখিয়ে দিল।